হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে দুই রকমের। আমি আপনাদেরকে কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো কাস্টার্ড বানানোর জন্য ফ্রুট কাস্টার্ড, তো তার আগে প্রথমেই হচ্ছে আমাকে জেলোটা তৈরি করতে হবে। তো জেলোটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে পানি নিয়েছি পরিমাণ মতো, 3-4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আগার আগার পাউডার। এই যে দেখতে পাচ্ছেন, তো আগার আগার পাউডার আমি পরিমাণ মতো দিয়ে, তারপর হচ্ছে 1 চামচের মতো আমি আগার আগার পাউডার দিব। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, তো চুলাটা অফ অবস্থায় আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, যেহেতু আগার আগার পাউডার মানে গরম হলে কিন্তু জমে যায়, যার কারণে আমি এটাকে আগে থেকে মিক্স করে নেব চিনি এবং আগার আগার, যাতে কোনো ভিতরে দলা পেকে না থাকে। তো যারা যারা জেলো তৈরি করতে পারেন না, তারা তারা অবশ্যই এইটা ফলো করবেন, আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন, সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি, যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার এটা বলক চলে আসলে আমি উঠিয়ে নেব, এটা বেশিক্ষণ জ্বালানোর দরকার হয় না, একটি বলক উঠলেই আমি উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছি না, একটা বলক চলে এসেছে। এবার আমি চলে যাচ্ছি, আমি এখানে 3টা পিস নিয়েছি, তো 3টা পিসেই আমি সমানভাবে এটাকে ঢেলে নিব। এই যে আমি সমানভাবে 3টা পিসেই কিন্তু ঢেলে নিচ্ছি এটাকে। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা কিন্তু খুব দ্রুত জমে যায়, আর যেহেতু ছোট পাত্র, ছোট পাত্রে আরও তাড়াতাড়ি জমে যায়। এরপরে আমি এটাকে এটাতে মিক্স করব ফুড কালার। তো আমি 3 রকমের কালার নিয়েছি, রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, এই 3টা কালার দিয়ে করব। তবে যে যার মতো কালার দিয়ে করতে পারেন, তবে এটা খুব এই যে দ্রুতই করতে হবে, কারণ এটা কিন্তু জমে যায় খুব দ্রুত, আর যেহেতু অল্প পরিমাণে সেদিকে খেয়াল রাখতে হবে। তো রঙটা হচ্ছে যে বেশি গাঢ় দিবেন না, তাহলে কিন্তু রঙ থেকে একটা গন্ধ বের হয়, তো এটাই হচ্ছে পারফেক্ট। তো এরকম মানে অল্প পরিমাণে রাখতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি রেড কালারটা। রেড কালারটা আমি মিক্স করে নিচ্ছি, আর এটা জমতে দেওয়ার জন্য 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। 1 ঘন্টা এটা পারফেক্ট জমে যাবে, কারণ এটা ছোটো পাত্রে আছে, আর বড়টা জমতে সময় লাগে। 1 ঘন্টা সময় নিয়ে এটাকে আগে জেলোটা তৈরি করে, হাতে যদি বেশি সময় থাকে 1 ঘন্টা আগেও করে নিতে পারেন। তো আমি এটা এইভাবে রেখে দিব, রেখে দেওয়ার পর আমার অন্য কাজে চলে যাব। তো এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, এবার এর সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ প্রায় 1 বাটির মতো, 3/4 বাটির 1 বাটির দুধ আমি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ। আসলে গুঁড়ো দুধটা দিলে কি হয়, এর ফ্লেভারটা অনেকগুণ বেড়ে যায় আর খেতে অনেক মজাদার হয়, আর কন্ডেন্স মিল্ক দিলে এর ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়, এটা অনেক ঘন হয়ে যায় দুধটা, আর খেতে অনেক মজাদার হয়, অসম্ভব মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, যারা এখনও এই আমার মতো করে ট্রাই করেননি, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনারা ট্রাই করেন, খেয়ে এত মজা পাবেন যে আপনাদের বারবার খেতে মন চাইবে। তো যে দেখতে পাচ্ছেন, আমি পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এটা আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বেশি বা কম। কন্ডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু এটা একেবারেই ঘন হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে নিয়েছিলাম, এরপরে কিন্তু এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, কারণ হচ্ছে এটা অনেক ঘন হয়ে যাবে, নিচ থেকে যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর মানে খাবারের যে মজাটাই কিন্তু চলে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখানে আমি জেলো পাউডারগুলোকে জেলোগুলোকে কেটে নিয়েছি,
এরপর আমি জেলগুলোকে দিয়ে দেব নিচে কিছুটা পরিমাণে জেল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি যে দুধটা আমি করেছিলাম সেই দুধটা দিয়েছিলাম দুধটা অনেক ঘন হয়েছে আর খেতেও অনেক মজাদার হয়েছিল আর এর সাথে আমি ফ্রুট মিক্স করে দিব তো ফ্রুটটা আসলে অপশনাল যে যার মতো ফ্রুট ব্যবহার করতে পারেন তো আমি আমার মতো করে ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ফ্রুটও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সাবুরদানা এর ভিতরে দিয়ে দেব আমি সাবুরদানা তো সাবুরদানাগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে তারপর হচ্ছে যে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুরদানাগুলোকেই আমি দিয়ে দিচ্ছি সাবুরদানাগুলো একটু জমাট বেঁধে গেছে তাও অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিয়েছিলাম তবু হালকা একটু একটার গায়ে আরেকটা লেগে গিয়েছে তো কোনো ব্যাপার না এটা ছেড়ে যাবে মানে দুধের ভিতরে দেওয়ার সাথে সাথে তো এরপর আমি ডেকোরেশন করব আমি নিজের মতো করে করব তো আপনারা চাইলে যে কোনো রকমের ডেকোরেশন করতে পারেন তো আমি উপরে আবার জেলগুলোকে দিয়ে দিচ্ছি আমি জেলগুলোকে কিছুটা সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম তো যেহেতু গরমকালে আরও ইফতারিতে আপনারা জেলগুলোকে ঠান্ডা করে নিলেই ভালো হয় তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ডালিমের দানা দিয়ে দিচ্ছি আসলে এটাতে আমি বেশি পরিমাণে ফ্রুট ইউজ করব না তো শুধু একরকমের ফ্রুট ইউজ করব তো দেখতে পাচ্ছেন কারণ এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় ফ্রুট ছাড়াই বেশি রকমের ফ্রুট ছাড়াই যেহেতু আমি জেলি পাউডারগুলো দিয়েছি এটা কতটা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় তো আমি কিছুক্ষণ সময় ফ্রিজে রাখার পরে দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে আপনাদেরকে দেখালাম মিক্স করার পরে যে আর এখানে আমি তৈরি করেছিলাম কালারফুল মিক্স পুডিং তো দুধের পুডিং যাকে বলে তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাদবাকি ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গিয়েছে তো আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে সবাই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ